নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সারথী আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। সিদ্ধি বিনায়কের আরাধনায় দেশের সাথে মেতে উঠল শিলচর। কলেজ প্রবেশে বাধা অধ্যক্ষের, প্লে কার্ড হাতে নিয়ে ধর্ণা সহকারী অধ্যাপকের। নৈশ বাসে বার্মিজ সামগ্রী পাচার, গ্রেফতার বাস চালক। এবারে আমার বাংলা সংবাদ বিস্তারিত। টানা দুবছর করোনা মহামারীর খরা কাটিয়ে ফের গণেশ চতুর্থী উৎসবে মেতে উঠল গোটা দেশ। এতে বাদ যায়নি বরাক উপত্যকাও। বুধবার গণেশ চতুর্থী উৎসব উপলক্ষে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়। বিগত দুটি বছর করোনা মহামারীর বাড়বাড়ান্তে উৎসব আয়োজনেও তার ব্যাপক প্রভাব পড়ে। তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সাথে সাথে উৎসব আয়োজনে জোর প্রস্তুতি নিতে দেখা গেছে আয়োজক কমিটির কর্মকর্তাদের। এদিন শহরের রাঙ্গিরখারে স্থিত ত্রিধারা যুব সংঘ ক্লাব ও নিউ শিলচর সার্বজনীন গণেশ পূজা কমিটির উদ্যোগে গণেশ চতুর্থী উৎসব অনুষ্ঠিত হয়। এতে পুজো দেখতে আসা দর্শনার্থীদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়েছে। এদিন সকাল থেকে সিদ্ধি বিনায়কের আরাধনায় মেতে ওঠেন আবাল বৃদ্ধ বনিতারা। গণেশ চতুর্থী উপলক্ষে বিশেষ পূজাও পরিলক্ষিত হয়। পরে পুজো দেখতে আসা অগণিত ভক্তদের মধ্যে খিচুড়ি মহাপ্রসাদ বিতরণ করা হয়। এদিকে পুজো কমিটি ছাড়াও বিভিন্ন বাড়িতেও সিদ্ধি বিনায়কের বিশেষ পূজা অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে। সব মিলিয়ে মহামারীর খরা কাটিয়ে ফের পুরনো ছন্দে সেজে উঠেছে গোটা শহর। আমরা ত্রিধারা যুব সংঘ, আমরা প্রথম সার্বজনীনভাবে গণেশ পুজো, গণেশ চতুর্থী, যেটা গণেশ চতুর্থী মহোৎসবটা আমরা শুরু করি প্রথম 2011 সালে। 2011 থেকে এখন পর্যন্ত আমাদের 12তম আমাদের গণেশ পুজো এবং উৎসব। তো এবার যেহেতু ফ্লাড হয়ে গেছে, সবার তার আগে গেল কোভিডের ধাক্কা। তো 2019 এবং 20 আমরা তেমনভাবে কিছু করতে পারিনি। একবার আমরা গট পুজো করতে বাধ্য হয়েছি 2019-এ, হ্যাঁ 20-এ কোনোরকমভাবে সেরে নিয়েছি। তো এইবারও সেই প্রলয়ঙ্করী বন্যার ফলে আমরা তেমন কিছু বিশেষ মানে আয়োজন করিনি প্রথম, কিন্তু এখন সবার সাহায্য ও সহযোগিতায় এবং ভক্তগণের সমাগমের মাধ্যমে বিগত কোভিড-19-এর জন্য দু বছর আমরা ঠিকমতো করতে পারি নাই, কারণ মহামারীর জন্য এবং আইন শৃঙ্খলা মেনে রেখে সব কিছু করতে গেলে পূজাটা এইভাবে হয় নাই। তবে এই বছর একটু আমরা পূজার জন্য আমরা একটু আয়োজন করেছি, যেমন ছোটো ছোটো বাচ্চাদের, কচি কচি বাচ্চাদের একটু গান এবং ভজন এগুলো, এবং আগামীকালে যারা একটু বয়স্ক ছেলেমেয়েরা আছে তারা ড্যান্স বা বাচ্চারা ছোটো ড্যান্স যে এইগুলো আমরা করার ইচ্ছা আছে। এবং এই এই বিগত এই নিউ শিলচর কমিটির পূজা কমিটির তরফ থেকে যারা এখানে আসেন তাদের জন্য আমরা প্রসাদের জন্য। কাছের কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে ধর্ণায় বসলেন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের সহকারী অধ্যাপক। বুধবার সাত সকালে এই ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয় শহর জুড়ে। হাইকোর্টের রায় উপেক্ষা করে কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের সহকারী অধ্যাপক আনন্দ চন্দ্র ঘোষকে কলেজের ভেতরে প্রবেশ করতে না দেওয়ায় অবশেষে প্রবেশদ্বারের সম্মুখে ন্যায় বিচার চেয়ে ধর্ণায় বসেন তিনি। এদিন আই ওয়ান্ট জাস্টিস প্লে কার্ড হাতে নিয়ে ধর্ণায় বসেন রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের সহকারী অধ্যাপক আনন্দ চন্দ্র ঘোষ। পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তিনি জানান, কলেজের গভর্নিং বোর্ডের নির্বাচিত সদস্য ছিলেন তিনি। কলেজের পড়ুয়া ও শিক্ষকদের স্বার্থে কথা বলায় তাকে গভর্নিং বোর্ড থেকে বহিষ্কৃত করেন অধ্যক্ষ ডক্টর সিদ্ধার্থ শঙ্কর নাথ বলে অভিযোগ করেন তিনি। এছাড়াও বেশ কিছু অভিযোগ এনেছে কলেজে প্রবেশ করতে দেননি অধ্যক্ষ বলে জানান তিনি। অধ্যক্ষ ডক্টর নাথের এই অভিযোগকে রীতিমতো চ্যালেঞ্জ জানিয়ে তিনি হাইকোর্টের দ্বারস্থ হলে হাইকোর্টও তার পক্ষে রায় ঘোষণা করে বলে জানান। মঙ্গলবার উচ্চশিক্ষা দফতরের সঞ্চালক ধর্মকান্ত মিলি তদন্তে কাছাড় কলেজে উপস্থিত হলে
তিনিও সেই সময় কলেজে উপস্থিত থাকেন, কিন্তু বুধবার সকালে কলেজে ঢুকতে গেলে তাকে বাধা দেওয়া হয়। পরে বাধ্য হয়ে কলেজের প্রবেশদ্বারের সম্মুখে ধর্ণায় বসেন। এদিন তিনি এও জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি তাকে দোষী মনে করে শাস্তি প্রদান করে তবে তিনি তা মাথা পেতে গ্রহণ করবেন, এবং যদি অধ্যক্ষ দোষী হন তবে অধ্যক্ষকেও শাস্তি মাথা পেতে গ্রহণ করতে হবে বলে জানান। আমি গভর্নিং বডিতে গিয়ে কলেজের স্বার্থে এবং টিচার স্টুডেন্টদের স্বার্থে কাজ করাটা উনি ভালো চোখে দেখতে পারেনি, তাই ষড়যন্ত্র করে আমাকে গভর্নিং বডির থেকে সরিয়ে দেওয়া হয়। আমি একজন ইলেকটেড মেম্বার, একজন ইলেকটেড মেম্বারকে কীভাবে গভর্নিং বডির থেকে সরিয়ে দেওয়া হয়? তারপর উনি আমার নামে মিথ্যা অভিযোগ ডিএসসি অফিসে দাখিল করে এবং আমি ওনার অভিযোগকে, উনি যেহেতু কর্তৃপক্ষ নয়, আমার বিরুদ্ধে অভিযোগ, আমার বিরুদ্ধে কোনো ধরনের অ্যাকশন নেওয়ার উনি কোনো কর্তৃপক্ষ নয়, তাই আমি গুয়াহাটি হাইকোর্টে ওনার অভিযোগকে খণ্ড, ওনার অভিযোগকে চ্যালেঞ্জ করি এবং চ্যালেঞ্জ করার পর মহামান্য গুয়াহাটি হাইকোর্ট বলে দিয়েছেন যে কাছাড় কলেজের অধ্যক্ষ মহাশয় আমার বিরুদ্ধে যতগুলি অভিযোগ এনেছেন সবগুলি নাল অ্যান্ড ভয়েড, কারণ উনি যেহেতু ডিসিপ্লিনারি অথরিটি নন তো উনি কোনো ধরনের অ্যাকশন আমার বিরুদ্ধে নিতে পারেন না। এই গুয়াহাটি হাইকোর্টের অর্ডার সাবমিট করার পরও অধ্যক্ষ মহাশয় আমাকে কলেজে ঢুকতে দিচ্ছেন না। গতকালকে আমাদের এখানে আমাদের যে এমপ্লয়ার ডিসিপ্লিনারি অথরিটি ডিরেক্টর অফ হায়ার এডুকেশন এসেছিলেন, আমি ওনাকেও কথাগুলি বলছি, গতকালকে আমাকে কলেজে ঢুকতে কেউ বাধা দেয়নি কিন্তু আজকে আবার আমাকে বাধা দেওয়া হয়েছে। আমি সিকিউরিটিদেরকে বলেছি যে আপনারা আমাকে বাধা দিচ্ছেন কেন, উনি বলছে প্রিন্সিপাল স্যার না করেছে। প্রিন্সিপাল স্যার মুখে না করলে তো হবে না, রিটেন অর্ডার দেখান, ওনারা কিন্তু রিটেন অর্ডার দেখাতে পারেনি। আমি কিন্তু গুয়াহাটি হাইকোর্টের অর্ডার ওনাদেরকেও দেখিয়েছি, তবুও আমাকে ঢুকতে দেওয়া হচ্ছে না। নৈশ বাসে বার্মিত সিগারেট তুলতে গিয়ে হাতে নাতে আটক করা হলো চালককে। মঙ্গলবার শিলচর বাইপাসে সিআরপিএফ বাহিনীর তল্লাশি অভিযানের সময় অসম রাজ্য পরিবহনের অধীনস্থ এক নৈশ বাসে বার্মিত সিগারেট তুলতে গিয়ে হাতে নাতে আটক করা হয় বাস চালককে। পাশাপাশি বাজেয়াপ্ত করা ব্যাপক পরিমাণের বার্মিত সিগারেট জানা গেছে। চাপাতার চালান দিয়ে শিলচর শহর থেকে তারাপুর হয়ে পাচারের পথে ছিল অবৈধ বার্মিত সিগারেটগুলো। গোপন সূত্রের ভিত্তিতে আইএসপিটির সিআরপিএফ বাহিনীর জওয়ানরা বাইপাসে তল্লাশি চালালে বাজেয়াপ্ত করা হয় অবৈধ বার্মিত সিগারেটগুলো, পাশাপাশি মশার কয়েলও উদ্ধার করা হয়। এদিন সিআরপিএফ জওয়ানদের সাথে ছিল তারাপুর পুলিশ ফাঁড়ির কর্মীরাও। পুলিশ ধৃত নৈশ বাস চালক গোবিন্দপুরের নুরুল আহমেদ বরভুইয়াকে আটক করে থানায় নিয়ে আসে। এদিন থানায় ধৃত চালক নুরুল আহমেদ বরভুইয়াকে টানা জিজ্ঞাসাবাদ চালালে তিনি জানান, চাপাতার চালান কেটে বার্মিত সিগারেট পাচার করা হচ্ছিল সে বিষয়ে তিনি কিছুই জানেন না বলে জানান। মোৰ ষ্টাফ আৰু ডি কোম্পানী 41-47 ডি এন চি আৰ পি এফ যিটো আই এছ বি টিতে আছে তেওঁলোকক লৈ পেলাই আমি নাকা চেকিং কৰি আছিলোঁ। কিবা এটা ইনফৰ্মেশ্যন পাইছিলোঁ যে কোনো বাৰ্মিজ চুপাৰী ট্ৰেন্সপৰ্টেশ্যন হ'ব পাৰে, চুপাৰ বাৰ্মিজ চিগাৰেট আৰু মানে বাৰ্মিজ মানে ধূপ কাটি বুলি কয়, হয় হয়, তো এটা মানে চুপাৰ নাইট চুপাৰ যিটো আপোনালোকে দেখিছে নাম্বাৰ হ'ল AS01 2934 ইণ্টাৰচেপ্ট কৰা হৈছে। ইণ্টাৰচেপ্ট কৰি এইটো এতিয়াও আমি ভালকৈ কাউণ্ট কৰিব পৰা নাই, মোৰ দেন 30 কাৰ্টনছ মানে চিগাৰেট আৰু ধূপ কাঠি তাতে মানে লোড হৈ আছে, আর এই গাড়িটো ইয়াতে আহি মানে পার্ক করে রাখিছে। আর এই যে যেটু মানে আপনার ম্যাজিক ট্রাক আছে, এই ম্যাজিক ট্রাকটো তারপর মানে ট্রান্সপোর্টেশন করে কভার করে এইটি ইমানের লগে এতিয়া মই কব পারিম ফার্দার ইনভেস্টিগেশন চলে আছে। মানে আর বাকি আমার অথরিটি মানে কি মান ডিটেইন আছে, মানে মানু মানে নাইট সুপারর ড্রাইভারজন ডিটেইন করিছো। আচ্ছা, আর এই গাড়ির ড্রাইভার নাই, মানে সাম্প্রতিক বন্যায় বিধ্বস্ত রাজ্যের দুর্গাপুজো কমিটিগুলিকে যথাসম্ভব আর্থিক অনুদানের জন্য মুখ্যমন্ত্রীকে আর্জি জানালো বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। বুধবার এক প্রেস বার্তায় ফ্রন্টের মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায় বলেন যে
এই ব্যাপারে ইতিমধ্যে বরাকের বিধায়ক কমলাক্ষ দে পুরকাইস্ত মুখ্যমন্ত্রীর কাছে লিখিতভাবে আর্জি জানিয়েছেন। বিডিএফ তার এই উদ্যোগকে স্বাগত ও পূর্ণ সমর্থন জানাচ্ছে। প্রদীপবাবু বলেন, বিহু যেমন জাতীয় উৎসবের স্বীকৃতি পেয়েছে, তেমনি দুর্গাপূজাও বহু আগে থেকেই ধর্মীয় গণ্ডি পেরিয়ে জাতীয় উৎসবে রূপান্তরিত হয়েছে। তাই শুধু বাঙালি নয়, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এই উৎসবের অংশীদার হন। এই রাজ্যে বাঙালিদের পাশাপাশি এক বৃহৎ সংখ্যক অসমীয়া ভাষী এবং নেপালি মানুষও দুর্গাপূজো করে থাকেন। গুয়াহাটিতে মূলত অসমীয়া ভাষীদের জন্য এই উৎসবে দৃষ্টিনন্দন প্যান্ডেল, প্রতিমা ও আলোকসজ্জার আয়োজন হয় এবং উৎসবের আনন্দে সবাই সামিল হন। তিনি আরও যোগ করে বলেন, সাম্প্রতিক বন্যা রাজ্যের অর্থনীতিকে বিপর্যস্ত করেছে, বিশেষত শিলচর সহ বরাকের জনগণের স্বাভাবিক জীবনে ফিরতে সময় লাগবে। তাই এই পরিস্থিতিতে রাজ্যের পুজো কমিটিগুলোকে আর্থিক অনুদান প্রদানের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে বিশেষ আর্জি জানান তিনি। অসমীয়াদের কাছে বিহু যেমন একটা প্রধান উৎসব, বাঙালিদের কাছে দুর্গাপূজাও কিন্তু একই রকমের প্রধান উৎসব। আর এবারে বন্যায় ব্যবসায়ীরা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাতে তারা পুজো কমিটিগুলোকে আর্থিক অনুদান সেরকম দিতে পারবে না। তাই আসাম সরকারের কাছে, মুখ্যমন্ত্রীর কাছে আমি অনুরোধ করছি, আপনি যেভাবে বিহু কমিটিকে আর্থিক অনুদান দিয়েছেন, একইভাবে দুর্গাপূজা কমিটিগুলোকেও আর্থিক অনুদান দিলে সমস্ত বাঙালি অসমীয়া সবাই খুশি হবে। কেননা দুর্গাপূজা শুধু বাঙালির পূজা নয়, দুর্গাপূজা কিন্তু অসমীয়ারও। আর তাছাড়া আপনি আরেকটা জিনিস লক্ষ্য করবেন যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের 4,000 দুর্গাপূজা কমিটিকে 280 কোটি টাকা অনুদান দিয়েছে। আমরা মুখ্যমন্ত্রীকে দেখেছি বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে উনি নিজেকে তুলনা করে থাকেন, তাই উনি পশ্চিমবঙ্গের মতো আশা করি উনি আসামে সমস্ত দুর্গাপূজা কমিটিগুলোকে। সংগঠনের মুখ্য আহ্বায়ক এ মর্মে বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল, আরএসএস সহ রাজ্যের বিভিন্ন হিন্দু সংগঠনের কর্মকর্তাদেরও মুখ্যমন্ত্রীর কাছে রাজ্যের দ্বিতীয় বৃহত্তম গোষ্ঠীর এই উৎসবে আর্থিক সহায়তার জন্য আবেদন জানান। এছাড়াও তিনি পুজো কমিটিগুলির কর্মকর্তাদেরও এ মর্মে মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ পত্র পাঠানোর আহ্বান জানিয়েছেন। বিজেপি, বিশ্ব হিন্দু পরিষদ, আরএসএস, বজরং দল, তাদের কাছে আমি অনুরোধ করব যে আপনারাও মুখ্যমন্ত্রীর ওপর একটু চাপ সৃষ্টি করুন, যাতে দুর্গাপূজায় মুখ্যমন্ত্রী আর্থিক অনুদান দেয়। আমি এ ব্যাপারে সব সংগঠন, আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ, বিজেপি সবার সঙ্গে আমি কথা বলবো, তাদেরকে অনুরোধ করবো তারাও যেন মুখ্যমন্ত্রীর কাছে একই অনুরোধ করে, আমি আশা করব। আর এ নিয়ে আমাদের করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর কাছে দুর্গাপূজার অনুদানের জন্য চিঠিও দিয়েছেন, তার জন্য আমি কমলাক্ষ দে পুরকায়স্থকে ধন্যবাদ জানাচ্ছি। এবং সেই সঙ্গে আমি আশা করব যে মুখ্যমন্ত্রী আমাদের বাঙালি অসমীয়া সবার দুর্গাপূজা, প্রিয় দুর্গাপূজার জন্য উনি একটা আর্থিক অনুদান দেবেন। গোসাইপুর দুর্গানগর জিপির দ্বিতীয় খণ্ডে বালিমহালের বিরুদ্ধে ওঠা অভিযোগের সরজমিনে তদন্তে নামার পর বন বিভাগের কাছে অভিযোগ অস্বীকার করলেন গ্রামবাসীরা। তারা জানান, সরকারি রাজস্ব দিয়ে মহালদারের বালি তুলতে এতে কোনো আপত্তি নেই তাদের। বুধবার বন বিভাগের কর্মীদের কাছে গ্রামবাসীরা দুষ্টচক্রের ওঠানো অভিযোগের অসম্মতি ব্যক্ত করেন। তারা এও বলেন, মহালদারের বিরুদ্ধে তাদের কোনো অভিযোগ ও ক্ষোভ নেই। মহালদার পৃথক সড়ক তৈরি করে বালি নিচ্ছেন, এমনকি গ্রামের মূল সড়ক নির্মাণের কাজেও ওই মহালদার সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছেন বলে জানান তারা। পরে বনকর্মীদের উপস্থিতিতে ফের মহালের কাজ চালু করা হয়। এই জায়গায় লোকেশনগুলো পার্ট 2 গোসাইপুর দুর্গানগর জিপি গোসাইপুর পার্ট, এটা বালির দাম একটা খোলা হয়েছে কেন, এটা একটা কমপ্লেন একটা হইল, কমপ্লেনের রেজিস্ট্রেশন কয়েকবার দিয়ে গেছে,
এটা স্বাভাবিক, বালিও উঠলে পরে এটা কমলেন খামলেন থাকে মানুষেরও বুঝার বলে খেয়ে দেয় পরে বুঝে। এটা হইল একটা সরকারের রেভিনিউ কালেকশন, রেভিনিউ কালেকশন সরকারের নদী সরকারের জীব, এটা আমরা পাবলিকে মানিয়ে নিতে লাগব। সরকার বাঁচিলে দেশ বাঁচিলে আমরা। আর রাস্তাঘাট যেটা দিন ভাঙা ভাঙ্গি বালি উঠলে ভাঙা ভাঙ্গি একটা অভিযোগ উঠছে, এটা যখন নদী আদিম যুগ থেকে নদী ভাঙ্গানো একটা আছে, বালি উঠিয়া যে নদী ভাঙে এগুলা কোনো পরিচয় চিহ্নিত নাই। এটা বালি বালি বন্ধ করা হোক রাস্তা ভাঙ্গি যার এগুলা কোনো আমরা স্বচক্ষে দেখছি না। বালি উটের মালদারে তার রেভিনিউ সরকারের দিছে দিয়া তার বৈধ বালি করে, তার লাগে এটা বৈধ বালি। তো এতে কি আপনার, এতে কি আমরা গ্রামবাসীর আমরা তো কোনো আপত্তির কথা কোনো অসুবিধা নাই, বালি যাইতো মানুষের কাজে লাগতো, লেবার গুলা বাঁচতো, তো এটাই তো। শিলচর সরকারি উচ্চতর মাধ্যমিক ও বহুমুখী বালিকা বিদ্যালয়ে প্রাক্তনী সমিতির পক্ষ থেকে বিগত 27 আগস্ট স্কুল প্রাঙ্গণে এক অনারম্ভর অনুষ্ঠানের মাধ্যমে বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি সমীর দত্ত ও অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতিতে স্কুলের প্রধান অধ্যক্ষ বিভাস চক্রবর্তীর হাতে পড়ুয়াদের জন্য 10 জোড়া ডেস্ক বেঞ্চ তুলে দেন প্রাক্তনী সমিতির সদস্যরা। এছাড়াও চলতি বছর এই স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষায় 91% নম্বর নিয়ে কৃতিত্বের সাথে পাশ করা মৌমিতা নাথকে শংসাপত্র সহ নগদ টাকা ও অন্যান্য উপহার প্রদান করে আগামীতে তার পড়াশোনার জন্য পাশে থাকার আশ্বাস প্রদান করেন তারা। প্রাক্তনী সমিতির পক্ষ থেকে গোটা অনুষ্ঠান পরিচালনা করেন শর্মিষ্ঠা দেব বিশ্বাস। এদিন সভা শেষে সদ্য প্রয়াত আসাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপিকা তথা প্রাক্তনী সমিতির সদস্যা স্বপ্না ভট্টাচার্যের মৃত্যুতে এক শোকসভা পালন করে বিদেহী আত্মার চিরশান্তি কামনা করে 1 মিনিট নীরবতা পালন করা হয়। এক প্রেস বার্তায় এই খবর জানান সমিতির সম্পাদিকা সঙ্গীতা দত্ত। মাদক ব্যবসায় জড়িয়ে পড়লেন নির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধি। সোনাইর নগদীর গ্রাম জিপির 4 নম্বর গ্রুপ সদস্য বদরুল ইসলামকে গ্রেফতার করল সোনাই পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে নগদীর গ্রাম 3 খণ্ডের বদরুল ইসলাম লস্করের বাড়িতে হানা দিয়ে ব্যাপক পরিমাণে নেশাজাতীয় সামগ্রী উদ্ধার করে ওসি মানস সন্ধি কৈর নেতৃত্বে সোনাই পুলিশ। পাশাপাশি গ্রেফতার করা হয় তাকে বলে জানায় পুলিশ। রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে এশিয়ার দ্বিতীয় বৃহত্তর বিল হিসেবে সুপরিচিত সনবিলকে অত্যাধুনিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে বুধবার পশ্চিম গুয়াহাটির বিধায়ক তথা সৌর বিদ্যুৎ প্রকল্প পর্যবেক্ষণ কমিটির চেয়ারম্যান রামেন্দ্র নারায়ণ কলিতার নেতৃত্বে মোট 8 বিধায়কী দল সনবিলে সৌর বিদ্যুৎ প্রকল্প স্থাপনের জন্য ভূমি পর্যবেক্ষণ করেন। এতে উপস্থিত ছিলেন বিধায়ক সিদ্দিক আহমেদ, তেরশ গোয়ালা, সুরেন ফকুন, জিতু গোস্বামী, নুরুল হুদা, রফিকুল মহাশয়, চরণ বড়ো, জেলা উপায়ুক্ত মৃদুল যাদব, রামকৃষ্ণনগর চক্রাধিকারী সতীশ প্রসাদ গুপ্তা সহ দলীয় কর্মী বৃন্দরা। আমার সভাপতি তেখেতর নেতৃত্ব আহিছো, 8 জনীয় বিধায়কর টিম সনবিল আমি ভিজিট চালু। এতে আমার গভর্নমেন্টর ইচ্ছা যে ফ্লোটিং আপনার সোলার প্রজেক্ট ইতিমধ্যে বহু কাম আগবাড়িছে, আমি নিজেই মানে এইখানে চালু ইয়ার ফিজিবিলিটিখিনি আর এটা আর কি করব পড়া যায় এই গোটেখিনি বস্তু আমি স্টাডি করে আসো। ডিসি সাহেব আমার লগত আছে, এপিডিসিএল আর ফিশারিজ ডিপার্টমেন্ট ট্যুরিজম ডিপার্টমেন্টের বিষয়সল আমার লগত আছে, আমি বহি আলোচনা করি সরকারে আমি প্রতিবেদন দিই যে এই বহু ডেভেলপ করার স্কোপ আছে। আপনার ইমান ধুনিয়া বিল, প্রাকৃতিক ভরপুর এই বিল, চারিওফালে পাহাড়, মনোরম দৃশ্য, গতি এই আমি ডেভেলপ করলে গোটাই গোটাই ভারতবর্ষ ইন্টারন্যাশনাল মানে মানুষবিলাকও এতে আহিব, তেনেকা একটা পর্যায়লকে আমি লই যাব পারি, এইখানে পটেনশিয়ালিটি এতে আছে। গতি এই আমি এইখানে সহরীরে ভিজিট করি, আমার সঙ্গ দিলে বিজয় মালাকা ডাঙরিয়া স্থানীয় বিধায়ক আর সন্মানে সিদ্দিক আহমদ ডাঙরিয়ার স্থানীয় বিধায়ক তেখেতসকলে আমার সঙ্গ দিলে আর সভাপতির নেতৃত্বত আমি গোটেখিনি বস্তু চাই মেলি সরকারকে এখন প্রতিবেদন প্রস্তুত করি। এক্সটেনশন প্রশিক্ষণ কেন্দ্র
এসআইপিআরডির দুই দিনের প্রশিক্ষণ শুরু হয়েছে হাইলাকান্দিতে। এ উপলক্ষে বুধবার সকাল ১০টা নাগাদ দুদিনের প্রশিক্ষণের উদ্বোধন করেন হাইলাকান্দি জেলা পরিষদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক জয়দীপ শুক্লা। উল্লেখ্য, দুই দিনের এই প্রশিক্ষণে আলগাপুর ব্লকের অধীনে তিনটি জিপি যথাক্রমে বাঁশবাড়ি জিপি, বকরিহাওর জিপি এবং উত্তর নারায়ণপুর জিপির সমাজকর্মী মহিলা সমিতির সদস্যরা, আত্মসহায়ক গোষ্ঠীর এসএসজি মেম্বার, পঞ্চায়েত গ্রুপ মেম্বাররা অংশগ্রহণ করেন। পরে এক সাংবাদিক সম্মেলন আয়োজন করে হাইলাকান্দি জেলার বোয়ালি পার্স্থিত এক্সটেনশন প্রশিক্ষণ কেন্দ্র এসআইপিআরডি কার্যালয়ে প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ সঞ্জীব কুমার সিনহা জানান যে প্রশিক্ষণের প্রথম দিনে মোট ২৬ জন প্রশিক্ষার্থী অংশগ্রহণ করেন। তিনি আরও জানান যে এই দুদিনের প্রশিক্ষণের মধ্যে মোট ৯টি থিমের মধ্যে প্রশিক্ষণ দেওয়া হবে। এদিনে প্রশিক্ষণে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক জয়দীপ শুক্লা, আলগাপুরের খণ্ড উন্নয়ন আধিকারিক সমুজ্জ্বল জ্যোতি গগৈ সহ অনেকে। আইডেন্টিফাই করছে এই কোর্সন এই দুই দিনের এই বিষয়বস্তু নিয়ে আমরা আজকের থেকে ২৩ এবং ৩১ অগাস্ট আমরা ন্যাশনাল ট্রেনিং সেন্টারে হাইলাকান্দি বলিপারে আমাদের ট্রেনিং চলে প্রেস করেছি। আজকে বিশেষ করে আমাদের আলগাপুর হাইলাকান্দি ব্লকের অধীনস্থ তিনটা জিপি, যেগুলোর নাম হলো আপনার বাঁশবাড়ি জিপি, বকরিহাওর জিপি এবং নর্থ নারায়ণপুর জিপি। এই জিপি থেকে আমরা প্রশিক্ষার্থী হিসাবে আমার জেনে নিয়েছি সুশীল বাগদার প্রতি জিপি থেকে ৫ জন করে মহিলা সমিতি মেম্বার, তার সঙ্গে সিএলএফের সদস্য আছে এবং এসএসজি মেম্বার এবং বিএস ডেভেলপমেন্ট কমিটির মেম্বার এবং জিপির যেগুলো স্ট্যান্ডিং কমিটি থাকে তাদের মেম্বার আমরা গ্রাম পঞ্চায়েতের ওয়ার্ড মেম্বার তাদেরকে নিয়ে আমরা তাদেরকে প্রশিক্ষার্থী হিসেবে আমরা এই ট্রেনিং অর্গানাইজ করেছি। আজকে আমরা প্রথম দিন আজকে শুরু হয়েছে। আজকে আমরা আমাদের এলাকার জেলা পরিষদের সম্মানিত চিফ এক্সিকিউটিভ অফিসার স্যার শ্রী জয়দীপ শুক্লা স্যার এসে স্যারকে নিমন্ত্রণ করেছিলেন এবং আগে স্যার আমাদের এখানে এসে সকালে সঙ্গে আমরা ট্রেনিংটা করেছি। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। সিদ্ধি বিনায়কের আরাধনায় দেশের সাথে মেতে উঠল শিলচর। কলেজ প্রবেশে বাধা অধ্যক্ষের, প্লে কার্ড হাতে নিয়ে ধর্ণা সহকারী অধ্যাপকের। নৈশ বাসে বার্মিজ সামগ্রী পাচার, গ্রেফতার বাস চালক। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।